আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন কোন আপডেট ভিডিও আসার সাথে সাথেই আমি ভিডিও তৈরি করে আপলোড করব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনাদের ইজিপি সম্পর্কিত নানান জিজ্ঞাসিত প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব নতুন ঠিকাদারদের কোম্পানি প্রস্তুতি প্রসঙ্গে। যেহেতু ইজিপি এবং ঠিকাদার কোম্পানি একে অপরের পরিপূরক, তাই আমার কাছে মনে হয়েছে যে ঠিকাদারদের কোম্পানি প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা দরকার। সেই অনুযায়ী আমি আমার জায়গা থেকে একটি ছোট্ট ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, নতুন ঠিকাদারদের কোম্পানি প্রস্তুতি। নথিপত্রের অভাব গ্রহণযোগ্যতার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিখ্যাত কোম্পানি বিশ্লেষক ভিএস ভিনেমা। ভিএস ভিনেমা হচ্ছেন পৃথিবী বিখ্যাত একজন কোম্পানি বিশ্লেষক, যে বিশ্লেষণ করে জানিয়েছে নথিপত্রের অভাব গ্রহণযোগ্যতার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, একটা কোম্পানি গঠন করা এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নথিপত্রের গ্রহণযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবসায় সফলতার জন্য সুন্দর পরিস্থিতি দরকার, আর ব্যবসার অন্যতম সৌন্দর্য প্রপার ডকুমেন্টেশন প্রয়োজনীয় নথিপত্র প্রণয়ন সংরক্ষণ। একটা চাকরির বিজ্ঞাপনে মাস্টার্স বা যোগ্যতা চাওয়া হলে আমরা একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি না চাইলেও ভাষার শিক্ষার সার্টিফিকেট, কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট, ক্যারিয়ার সার্টিফিকেট, সামাজিক কর্মকাণ্ডের সার্টিফিকেট ইত্যাদি যার যা আছে সংযুক্ত করে দিই নিয়োগকর্তার বাড়তি দৃষ্টি আকর্ষণ সুনজর আকর্ষণের জন্য। এই এক্সট্রা কারিকুলাম গুলো সংযুক্ত করা হয়। যে কোনো প্রজেক্ট প্রপোজাল সাবমিটের ক্ষেত্রে বা টেন্ডার সাবমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে কর্তৃপক্ষ না চাইলেও কিছু এক্সট্রা নথিপত্র সংযুক্ত করে দিলে তা অবশ্যই মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করে। যে নথিপত্রগুলো নিয়ে নিম্নে আলোচনা করব তার সবগুলোই ব্যবসা শুরুতে বাধ্যতামূলকভাবে লাগবে তা নয়। প্রাথমিক ডকুমেন্টস গুলো দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে সবগুলি নথিপত্র সার্টিফিকেট সঠিকভাবে অর্জন সংরক্ষণ করা, তাহলে আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রথমে ইজিপি দিয়ে শুরু করছি। ইজিপিতে রেজিস্ট্রেশনের সময় যা যা লাগে তা প্রথমে লিখেছি। এক নম্বরে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন ডকুমেন্ট। যাদের ইনকর্পোরেশন সার্টিফিকেট নেই, অর্থাৎ যাদের বিজনেসের ধরন একক মালিকানা বা প্রোপ্রাইটারশিপ, তাদের ক্ষেত্রে মালিকানা অঙ্গীকারনামা, হলফনামা অথবা এফিডেভিট লাগবে। দুই নম্বরে ট্রেড লাইসেন্স আপডেট, টিন সার্টিফিকেট আপডেট, ভ্যাট আপডেট 13 ডিজিট, ফার্ম কোম্পানি প্রতিনিধির ক্ষেত্রে কোম্পানি ফার্মের মালিক থেকে অথরাইজেশন লেটার, অথরাইজড অ্যাডমিন এর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠা, অথরাইজড অ্যাডমিন এর এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ইজিপি নিবন্ধন এর ব্যাংক ফি রসিদ। এরপরে বিজনেসের ধরন এবং প্রয়োজন অনুসারে যে লাইসেন্সগুলি করতে পারেন। এক, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট PWD, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট LGED, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট HED, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট EED, ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লায়ার ABC লাইসেন্স। ABC লাইসেন্সটা মূলত PWD-র এই ক্যাটাগরির লাইসেন্স করতে গেলে অবশ্যই অবশ্যই লাগে, মানে বাধ্যতামূলক। আর ABC লাইসেন্স থাকা ভালো, তাহলে সকল মন্ত্রণালয়ের কাজগুলো খুব ইজিলি করা যায়। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES, এটা সাধারণত আমাদের দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করে। 6 নম্বর হচ্ছে BEPZA, 7 নম্বরে DGDP, ডিরেক্টর জেনারেল অ্যান্ড ডিফেন্স পার্সেস, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনে NSSD নেভি হেড অফিস থেকে পরিচালিত। তাছাড়া এই সকল কোম্পানিতে লিস্টেড হয়ে মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম কাজই করতে পারবেন। ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির জন্য যে নথিপত্রগুলো প্রস্তুত রাখা দরকার, এক নম্বরে হচ্ছে অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেকেন্ড অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার মিনিমাম লাস্ট 3 ইয়ার্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ক্রেডিট লাইন ফর অ্যাকুরেসি অফ ওয়ার্কিং ক্যাপিটাল, পূর্ববর্তী এবং চলমান কাজের নথিপত্র সমূহ, কমপ্লিটেড প্রজেক্ট, ওয়ার্ক অর্ডার অ্যান্ড এগ্রিমেন্ট, 2 নম্বরে ওয়ার্ক কমপ্লিটেশন সার্টিফিকেট, 3 নম্বরে অনগোয়িং প্রজেক্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নোটিস অফ কমেন্সমেন্ট,
list of client reference with contact details according to project, company firmer obokatamogoto notipotro, company profile, company jabotiyo totter somonnoye sundor ekti profile toiri kore rakhun, employee list nam podobi joggota niyoger tarikh itadi diye ekta employee list toiri kore rakhun ebong office management staff operation management staff er jonno alada chok korun. প্রত্যেক এমপ্লয়ির সিভি রিজিউমি আপডেট রাখুন। এইচআর পলিসি, আপনার কোম্পানির জন্য একটি এইচআর পলিসি তৈরি করুন। রিকোয়ারমেন্ট লিস্ট, নাম, কার্যক্ষমতা, সংখ্যা, নিজের নাকি ভাড়া ইত্যাদি দিয়ে একটি রিকোয়ারমেন্ট লিস্ট তৈরি করে রাখুন। সেফটি পলিসি, আপনার কোম্পানির জন্য একটি সেফটি পলিসি তৈরি করুন। ওয়ার্কিং পলিসি রিলেটেড নথিপত্র, ওয়ার্কিং পলিসি, ওয়ার্ক এক্সিকিউশন প্রসেস, টেকনিক্যাল অ্যাপ্রোচ, ওয়ার্ক মেথোডোলজি, ওয়ার্ক প্ল্যান, কোয়ালিটি কন্ট্রোল, ওয়ার্ক ইভ্যালুয়েশন ইত্যাদি উল্লেখ করব। একটা ওয়ার্কিং পলিসি তৈরি করে রাখুন। চার, সম্ভাব্য কাজের অগ্রগতি কেমন হতে পারে তার একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন। সম্ভব হলে নিম্নোক্ত অর্গানাইজেশন হতে মেম্বারশিপ বা সার্টিফিকেট নিতে পারেন, যেমন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও, যার যার জেলার চেম্বার অব কমার্স নিতে হবে, বিসিআইসি ও অন্যান্য যে কোনো বাংলাদেশের বিজনেস অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো থেকে নিতে পারেন। বিসিআইসি হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। অনন্য মামলা যদি আপনার কোম্পানি না থাকে, কোম্পানি মামলা বর্তমান কোনো বিষয় যদি না থাকে, তাহলে প্রয়োজনে একটা এফিডেভিট করে নোটারি করে রাখতে পারেন। শাস্তি, কোনো কারণে কোনো কর্তৃপক্ষ কর্তৃক ডেবার হয়ে থাকলে বা শাস্তি পেয়ে থাকলে যথাযথ এবং বিশ্বাসযোগ্য কারণদর্শী ডকুমেন্ট প্রস্তুত রাখতে পারেন। তো এই ছিল একটি সুষ্ঠ এবং সুন্দর মার্জিত কোম্পানির ডকুমেন্টেশন পত্র। আপনারা আপনাদের কোম্পানির ব্যবসা যদি কোম্পানিকে উত্তরোত্তর উপরে নিতে চান, তাহলে অবশ্যই এই আলোচনায় যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং এই নথিপত্রগুলো রয়েছে এগুলো যদি আপনারা ঠিক করে রাখেন, অবশ্যই আপনাদের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।